এমডি আবু জাফর, আপনি লিখেছেন নতুন বাড়িতে প্রবেশ করার কোনো শুভ দিন বা বার আছে কি? না, এরকম কোনো দিন বা বার শরীয়তে ঠিক করে দেয়নি যে এই দিনে ঢুকলে কল্যাণ হবে, বেশি বরকত হবে, এমন কোনো কথা নেই। যে কোনো দিন আপনি ঢুকতে পারেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে আল্লাহর জিকির করে প্রবেশ করবেন, এটি হলো মূল বিষয়। ফাহিমা শিমু, আপনি লিখেছেন নফল রোজার সময় সাহরি না খাইলে কি রোজা হবে? নফল হোক আর ফরজ হোক, কোনো রোজাতেই সাহরি খাওয়াটা ফরজ বা ওয়াজিব নয়। ফরজ বা ওয়াজিব এটি নফল হোক আর সাহরি হোক, এক্ষেত্রে সাহরি হোক আর ইফতার হোক এর কোনোটি কিন্তু ফরজ বা ওয়াজিব নয়। বরং কোনো কারণে আপনি সাহরি খেতে উঠতে পারেন নাই, রাত পার হয়ে গেছে, এরপরে আপনি চেতন পেয়েছেন, আপনি তখন ফজর আজান হয়ে গেছে ততক্ষণে বা আরও দেরি হয়েছে, তো আপনি খাবার খেতে পারেন নি, তো আপনি তখন নিয়ত করে ফেললেও আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অতএব ফরজ রোজা তো বটেই, নফল রোজাতেও আপনি সাহরি খান নাই, সকালে উঠে নিয়ত করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একদিন তার বাসায় তিনি সকালে খাবারের কোনো ব্যবস্থা সম্ভবত ছিল না, তখন তিনি বললেন ইদান আনা সোয়াইম, তাহলে আমি এখন থেকে রোজা আছি। তিনি কিন্তু আগে থেকে সাহরি তো খানেনি এবং আগে থেকে নিয়ত করেনি, এটা সকালে দুপুরের আগে আগে তিনি নিয়ত করে ফেলেছেন এবং তাতে তার রোজা হয়ে গেছে। অতএব সাহরি খাওয়া এটি নফল রোজা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত নয়, বরং সাহরি না খেয়ে রোজা রাখা যাবে। তাসিন ইসলাম, আপনি লিখেছেন নামাজে বুকে হাত বাঁধার সময়ও তাশাহুদের বৈঠকে হিজাব দিয়ে হাতের আঙ্গুল ঢাকা থাকলে নামাজ হবে কি না? বুকে হাত বাঁধার সময় এবং তাশাহুদের বৈঠকের সময় আপনি হিজাব দিয়ে হাতের আঙ্গুল যদি ঢেকে রাখেন সালাত হয়ে যাবে, কিন্তু হাতের আঙ্গুল ঢাকার নির্দেশনা আপনার জন্য না। একজন নারী হিসাবে আপনি এই কবজি পর্যন্ত এই অংশটা সালাতে আপনি অবশ্যই মুক্ত রাখতে পারবেন। মাহবুব আল ইজু, আপনি লিখেছেন জমানো টাকা ব্যাংকে না রেখে স্বর্ণ কিনে রাখা কি জায়েজ হবে? জমানো টাকা এটি আপনি ব্যাংকে না রেখে স্বর্ণ কিনে রাখলে সেটা আরও বেশি উত্তম, কিন্তু মনে রাখতে হবে স্বর্ণ কিনে রাখলে আপনাকে এর জাকাত দিতে হবে, ব্যাংকে থাকলে যেরকম এর জাকাত দিতে হতো। বিধায় সেটি মাথায় রেখে আপনি ব্যাংকে ডিপোজিট করেন বা যেটা করতে চান সেটি করবেন। আর এই জাকাত দেওয়াটা এটা কোনো আপনার জন্য না জরিমানা স্বরূপ, না এটা আপনার জন্য অর্থদণ্ডের মতো, সেটি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আমার সময় এগুলোকে এক ধরনের অর্থদণ্ড মনে করি যে আমি এটার জাকাত দিতে হচ্ছে। জাকাতকে দণ্ড মনে করা ঠিকই আমাদের আলামতের মধ্যে থেকে একটি বিধায় সে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। এটি ডি রোজিনা রেখা ইয়াডি থেকে আপনি লিখেছেন তাহাজ্জুদ সালাত আদায় করার কি কোনো পরিণত বয়স আছে? তাহাজ্জুদ সালাত আদায়ের কোনো পরিণত বয়স নেই, একজন ছোটো বাচ্চা কিশোর তাকেও তাহাজ্জুদের সালাতে উৎসাহিত করা যেতে পারে, যদিও তাকে বাধ্য করা যাবে না, তার কষ্ট দিয়ে তাকে ঘুম থেকে তুলে তাকে সালাত আদায় করার জন্য নির্দেশ শুরু দেয় না, কিন্তু উৎসাহ দেওয়া যেতে পারে। সাহাবায়ে কিরাম এর মধ্যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাহাজ্জুদের সময় উঠে যেতেন কিশোর বয়সেই, তো এটির জন্য বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়া যেতে পারে। কোনো বয়স নেই যে এর বয়স না হলে তাহাজ্জুদ পড়া যাবে না, বরং ছোটো বাচ্চারাও কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে।